আভাস মাল্টিমিডিয়া সৃষ্টিকে দৃষ্টি অটুট। একটু ভাবেন তো, রমজানের মতো ফেয়ার জান্নাত কিনবেন যেখানে কোনো টয়লেট নেই, জান্নাতে কোনো পেশাবখানাও নেই, কিছুই নেই, এগুলি থেকে মুক্ত মানুষের মূল্য সেখানেই। আল্লাহ আকবার। অতএব এই যে রমাদান মাস, এটা রমাদান ফুতেহাতাবুয়াবুল জান্নাহ। সহিহ বুখারী মুসলিম সহ বিভিন্ন সহিহ হাদিস গ্রন্থের হাদিস, রমাদান আসার সাথে সাথে জান্নাতের সকল গেট খুলে দেওয়া হয় আপনাদের জন্য। আসুন, অগুল্লেকাতা আবওয়াবুন নিরান, উল্লেকাতা আবওয়াব জাহান্নাম, জাহান্নামের সকল দরজা বন্ধ করে দেওয়া হয়, দরজা বন্ধ, জাহান্নামের দরজা বন্ধ। এই কথা শুনে অনেক মুসলমানের ধারণা হয়েছে রমাদানে কবর আজাব হয় না, এটা ঠিক না। কবর আজাবের দুয়ার তো বন্ধ হয়নি, জাহান্নামের দুয়ার বন্ধ। এই হাদিসের একটা ব্যাখ্যা যে রমজানে মারা গেলে তার মাপ কবর আজাব নাই, এটা ঠিক না, জাহান্নামের দরজা বন্ধ, বাট কবর আজাবের দরজা বন্ধ না। কবর আজাব থেকে মাপ পাওয়া যায় জুমার দিন মারা গেলে। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে পুরো জুমার দিনের ভিতরে মারা গেলে আমিন আল ফাত্তার, কবরের পরীক্ষা নিরীক্ষা আজাব থেকে সে নিরাপদ। অর্থাৎ জুমার দিনের উপজেল, রমজানের বিষয় ওটা নাই। মুসনাদে আহমদের হাদিস, এটি গ্রহণযোগ্য সনদে বর্ণিত, জুমার দিন মরলে তার আজাব নাই, প্রশ্নোত্তরও নেই। যাও, যদি ইমান নিয়ে মারা যায় তার কোনো প্রশ্নোত্তর হবে না, আজাবও হবে না। প্রিয় ভাইয়েরা, একটা প্রসঙ্গ কথা বলে জানিয়ে দিলাম। অনেকেই বলেন, বলে বেড়ান রমজানে মরলে কবর আজাব নাই, তা ঠিক না। তাহলে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো সব খুলে দেন, জাহান্নামের দরজাগুলো সব বন্ধ করে দেন, যাতে আমরা জাহান্নামের দিকে না যাই, আমরা যাতে জান্নাতের দিকে ধাবিত হই। এখানে আরেক